আল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজ আমি মাস্টার্সে অধ্যয়নরত এবং যারা 2019 সালের পরীক্ষার্থী আসো তাদের সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। চলো শুরু করা যাক তোমাদের সিলেবাস নিয়ে কথা। মাস্টার্সে যাদের আমার বিষয়টি আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়, শুধুমাত্র এই বিষয়টি নিয়েই আমি কথা বলবো। তোমাদের এই বিষয়ে অর্থাৎ মাস্টার্স শেষ পর্বে যারা আছো তাদেরকে মোট 7টি বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 7টির মধ্যে 3টি কম্পালসারি বিষয় আছে আর 4টি অপশনাল বিষয় আছে। এটাকে গ্রুপে ভাগ করা হয়, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। আমরা সাধারণত এ গ্রুপটাই পড়াই এবং এটাই অনেকটা সহজ, এজন্য ছাত্রদের জন্য এটা আমরা সিলেকশন করে থাকি। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পালসারি বিষয়গুলির মধ্যে কি কি আছে। প্রথমেই আমরা জেনে নেই আমাদের পেপার কোড, আমাদের বিষয় কোড। এখানে 31-16 দিয়ে আমাদের বিষয় কোড শুরু, অর্থাৎ 31-16-01, 31-16-03, 31-16-05, এই 3টি কোডের বিষয়টি হচ্ছে আমাদের অত্যন্ত কম্পালসারি বিষয়। এই বিষয়টা আমাদের নিতেই হবে বা পড়তেই হবে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম আপ টু 1258, ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় কোড 31-1603, সোশ্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল 1200-1765, অর্থাৎ বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস 1200-1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। 31-1605, সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ মুসলিম ইন ইন্ডিয়া, ভারতে মুসলমানদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস 1712-1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 3টি পেপার্স কোড আমাদেরকে নিতেই হবে এবং এটা কম্পালসারি, আমাদের পড়তেই হবে। এবার দেখা যাক আমাদের গ্রুপ এতে কোন কোন কোডগুলো আছে। গ্রুপ এতে আমাদের আছে 31-1607, হিস্ট্রি অফ তুর্কি, ইরান অ্যান্ড আফগানিস্তান, তুরস্ক, ইরান এবং আফগানিস্তানের ইতিহাস। 31-1609, মডার্ন ইজিপ্ট অ্যান্ড দ্য আরব স্টেটস ইন নর্থ আফ্রিকা, আধুনিক মিশর এবং উত্তর আফ্রিকার আরব রাষ্ট্রসমূহ এর ইতিহাস। 31-1611, হিস্ট্রি অফ আরব স্টেটস ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস। 31-1613, হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় মুসলমানদের ইতিহাস 1765-1971, 1761 থেকে 1971 সাল পর্যন্ত। অর্থাৎ এই বিষয়গুলি, এই 4টি বিষয় এই গ্রুপে আছে, এই 4টি বিষয় আমরা পড়াবো। এখানে লক্ষণীয় যে এই মোট 7টি বিষয়ে কোডের আমাদের প্রত্যেকটির ক্রেডিট 4 ক্রেডিট, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা আমাদের দিতে হবে। ইতিপূর্বে যারা অনার্সে 2013-14 সেশন থেকে পড়াশোনা করে আসছো নতুন সিলেবাসে, ওই একই নিয়মে মাস্টার্স পরীক্ষাও হবে। অর্থাৎ মানবন্টন যদি আমরা বলতে চাই বা করি, অর্থাৎ তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 20 নম্বরের ইনকোর্স পরীক্ষা তোমাদের থাকবে। 20 নম্বরের ইনকোর্স পরীক্ষা কলেজ থেকে হবে এবং তোমরা জানো কলেজে যে যার যে কলেজ সেখানে যেভাবে নেওয়া হয়, এখানে শিক্ষকরা তাদের নিজেদের মতো করে এই ইনকোর্স পরীক্ষাগুলি নেবে এবং তাদের খাতা সংরক্ষণ করবেন। আর 80 নম্বরের তোমার বোর্ডের পরীক্ষা দিতে হবে। এই 80 নম্বরের বোর্ডের পরীক্ষায় তোমরা অনার্সে ইতিমধ্যে দিয়েছ ব্রিফ কোশ্চেন, 10-12টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে,
এর মধ্যে 10টির উত্তর করতে হবে, এক নম্বর করে প্রতিটি মান 10। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থাকবে, 8টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 5টির উত্তর করতে হবে, 5টির প্রশ্নের মান 4, প্রতি প্রশ্নের মান 4 করে, 4 5 20। তোমাদের গ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10, 5 10 50। এই মিলে তোমাদের মোট 80 নম্বরের পরীক্ষা হবে প্রতিটা বিষয়ে, আর সাথে ইনকোর্সের 20, এই 100 নম্বরের পরীক্ষা হবে 4 ক্রেডিটের। এছাড়াও তোমার মাস্টার্সে রয়েছে অতিরিক্ত একটা পেপার রয়েছে, টার্ম পেপার, সেটার বিষয় কোড হচ্ছে 31-1630। এই টার্ম পেপারে তোমার 50 নম্বরের টার্ম পেপার থাকবে, আর 31-1632 ভাইভা ভসি অর্থাৎ মৌখিক পরীক্ষা তোমরা চতুর্থ বর্ষে দিয়েছ, এই মৌখিক পরীক্ষাতে তোমাদের 50 নম্বর থাকবে। এই টার্ম পেপার এবং মৌখিক পরীক্ষা মিলে তোমাদের 100 নম্বরের 4 ক্রেডিটের পরীক্ষা দিতে হবে। তো বলে নেই, তোমরা মৌখিক পরীক্ষা এর আগে দিয়েছ এবং বিষয়টি জানো, টার্ম পেপার সম্পর্কে অনেকের ধারণা নাই, বিশেষ করে যারা ইসলামের ইতিহাস বিষয়ে পড়াশোনা করছো, এর আগে আমাদের টার্ম পেপার ছিল না। এখানে তোমাদের শিক্ষকরা, বিষয়ভিত্তিক শিক্ষকরা প্রতিটা বিষয়ের উপর একটি বিষয় নির্ধারণ করে দিবেন, এবং এটার কিছু নিয়ম কানুন আছে টার্ম পেপার লেখার, এটা তোমরা কলেজ থেকে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট থেকে জেনে নিবে, এটা কিভাবে লিখতে হয় এবং জমা দিতে হয়, এবং এই খাতাগুলো অবশ্যই সংরক্ষণ রাখতে হয় এবং বহির পরীক্ষক এই খাতাগুলো চেক করেন। তো এইভাবে তোমাদের মোটামুটিভাবে আমরা বলতে পারি 700, আর এখানে টার্ম পেপার ভাইবা ভয়েস মিলে 100, মোট 800 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এই 800 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। সিলেবাসের অন্যান্য যে বিষয়গুলি আছে গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় নেই, বলতে গেলে তোমরা অনার্সে যে পড়াশোনা করেছো, যদি বইয়ের কথা বলি, অনার্সে যে অনার্সের যে প্রথম থেকে মাস্টার্স ফোর্থ ইয়ার পর্যন্ত যে বইগুলো পড়েছ, সেই বইগুলোই তোমাদের অনেকটা কাজে লাগবে। এখানে বাড়তি দুই একটা বই লাগতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা বলে দেব, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তোমাদের বইয়ের নাম বলে দেব, তোমরা অবশ্যই সেই বইগুলো কালেকশন করতে পারবে এবং লাইব্রেরি থেকে সংরক্ষণ করতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা ইতিমধ্যে জেনেছ করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে আমাদের নিয়মিত পাঠদান অনেকটাই স্থগিত রয়েছে, অনলাইনে ক্লাস চলছে, এই জন্য তোমরা ঘরেই থেকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। নেক্সটে তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, তোমরা ভালো থাকো, আজ এ পর্যন্তই।